অবশেষে পাঁচ দিন পর কৈলাসহর মহকুমায় কার্ফিউ তথা 163 ধারা প্রত্যাহার করা হলো মহকুমা প্রশাসনের পক্ষ থেকে। স্বাভাবিক ছন্দে ফিরছে কৈলাসহর, আর কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটায় এবং গোটা মহকুমায় আইন শৃঙ্খলা স্বাভাবিক হয়, জেলা পুলিশ সুপারের আদেশে 163 ধারা প্রত্যাহারের বিষয়টি নিশ্চিত করেছেন কৈলাসহরের মহকুমা শাসক প্রদীপ সরকার। উল্লেখ্য, গত 16 অক্টোবর বুধবার কৈলাসহরে ইরানি থানার অন্তর্ভুক্ত যুবরাজনগর গ্রাম পঞ্চায়েত এলাকায় রাতের অন্ধকারে মসজিদে আগুন লাগানোর ঘটনার পর গোটা কৈলাসহর মহকুমায় খানিকটা আইন শৃঙ্খলার অবনতির কারণে মহকুমা প্রশাসনের পক্ষ থেকে কৈলাসহর মহকুমায় অনির্দিষ্টকালের জন্য কার্ফিউ তথা 163 BNSS জারি করা হয়েছিল। এই 163 ধারা জারি থাকাকালীন গোটা কৈলাসহর মহকুমায় থমথমে পরিবেশ বিরাজ ছিল। যদিও পরবর্তী সময়ে 163 ধারা জারি থাকাকালীন কৈলাসহর মহকুমায় কোনো বড় ধরনের অপ্রীতিকর ঘটনা আর ঘটেনি। এই 163 ধারা থাকাকালীন গত 19 অক্টোবর শনিবার বিকেলে ইরানি থানা প্রাঙ্গণে জেলা আরক্ষা দপ্তরের উদ্যোগে একটি শান্তি বৈঠক অনুষ্ঠিত হয়। সেই শান্তি বৈঠকে প্রশাসনের আধিকারিকদের পাশাপাশি প্রতিটি রাজনৈতিক দলের প্রতিনিধি এবং সমাজের বিশিষ্ট জনরাও উপস্থিত ছিলেন। 16 অক্টোবরের শান্তি বৈঠকে শান্তি সম্প্রীতি বজায় থাকার পক্ষে সওয়াল করেছিলেন প্রতিটি রাজনৈতিক দলের প্রতিনিধিরা। পরবর্তী পর্যায়ে কৈলাসহর মহকুমায় আর কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটায় এবং গোটা মহকুমায় আইন শৃঙ্খলা স্বাভাবিক হয়, আজ অনুগুড়ি জেলা পুলিশ সুপারের আদেশ মোড়ে কৈলাসহরে মহকুমা শাসক প্রদীপ সরকার 163 ধারা তথা কার্ফিউ প্রত্যাহার করে নেন বলে সোমবার বিকেলে সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানিয়েছেন মহকুমা শাসক প্রদীপ সরকার। 16 তারিখ কৈলাসহর সাব ডিভিশনে 163 BNSS চালু করা হয়েছিল। আজকে বিকাল 2টা থেকে এই যে 163 BNSS বা কার্ফিউ আমরা যেটা বলি এটা আমরা উঠিয়ে নিয়েছি। এটা আমরা এসপি ঊনকোটি ডিস্ট্রিক্ট থেকে এটা অর্ডার পেয়েছি, রিকোয়েজিশন পেয়েছি যে ল অ্যান্ড অর্ডার প্রবলেম যে প্রবলেম ছিল সেটা ইমপ্রুভমেন্ট হয়েছে, তাই আমরা এটা উঠিয়ে নিয়েছি।